আসসালামু আলাইকুম, পুষ্পান ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সবাইকে ঈদ মোবারক। আমরা আজকে দুপুরে বের হয়েছিলাম, সিনেপ্লেক্সে মুভি দেখেছি, অ্যান্ড এরপরে আমরা বের হয়েছি। বিকেলে আমরা বেশ কিছুক্ষণ ধানমন্ডি দেখেছিলাম, ওয়েদারটা ভীষণই ভালো দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি পুরন ঢাকার দিকে, পুরন ঢাকার ঐতিহ্যবাহী মেলায়। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্রস করে যাচ্ছি। এই রোডগুলোতে একটু পয়েন্টে পয়েন্টে জ্যাম আছে, বাট আপনারা আরামসে যেতে পারবেন। ওয়েদার বেশ ভালো ছিল, আমরা রিক্সা প্রেফার করেছি। অ্যান্ড আমরা বুয়েটার কাছাকাছি চলে এসেছি, তবে এই রোড দিয়ে যারা যাবেন একটু সাবধান। আমাদের কাছে ওয়েদার ভীষণ ভালো লাগছিল, আমরা গেছি অ্যান্ড এগিয়ে যাচ্ছি। সো ভিডিওটা বড় করব না, শুধু আমরা চক বাজার যাচ্ছি। চক বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে মেলা সেখানে যাচ্ছি। এখানে আমরা চলে এসেছি, দেখুন এই যে চক বাজার, চক সার্কুলার যেটা মোড়টাতে, এখানে প্রচুর রিক্সা গাড়ি ঘোড়ার ফ্যান, আপনি আগেই নেমে যেতে হবে। তো নেমে আমরা এই যে দোকানটাতে এলাম, এদিকে খাজুর বলে, খেজুর বলে, পিঠা নারকেল আছে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে, এখানে মুড়ি মুড়কি যেগুলো আছে, মুড়ি মুড়কি, তারপর হচ্ছে এই তো বলে। ও আচ্ছা, এখানে একটা ঘোলের দোকান আছে, মাঠা যেটা মানে খুবই স্পেশাল মাঠা, এক গ্লাস 20 টাকা, এবং উনি ওনার বাবা আগে সেল করতে, এখন উনি সেল করছে। তো আমি একটা মাঠা খাবো, একটু ওয়েট করেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, এত ভিড় ঠেলে না, মানে এই পুরো ভিড়ভাট্টার মধ্যে তোলাটা খুবই মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন চক বাজারের ওই যে লাইটটা জ্বলছে, চক সার্কুলার জামা মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের সমস্ত জিনিসপত্র। এখানে আসলে কি, মোস্ট অফ দ্য পিপল বাচ্চাদের জন্য, এখানে আপনি খুব এক্সপেকটেশন নিয়ে গেলে কিছু হবে না। এখানে আবারও মনে মধ্যে যে আপনারা বুটের ডালের একটা বড়া ওরা বলে, ফুচকা টাইপের অনেকটা। এই যে একই জায়গায় আমরা আসছি, ভিড় ঠেলে যাচ্ছি, আসলে ভয়েস ওভার দেওয়াটা ভীষণই মুশকিল হচ্ছে। দেখুন সুন্দর এই জিনিসগুলো, ছোটোবেলাকে আমাদের মনে করিয়ে দেয়। আমি হাঁটতে হাঁটতে বলছি, এখানে কুলফি মালাই আছে, এখানে আশিক দিল কোষ একটা লেখা ছিল, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই আমাদের বিখ্যাত মসজিদ। বাচ্চাদের খেলনা, হাঁড়িপাতির জিনিসপত্র সমস্ত কিছু আছে এখানে, সবই ছোটদের জিনিস। এটা আসলে এই মেলাটার ট্র্যাডিশনটা বলি, এখানে কিছু আগের পুরনো খাবার দাবার ছিল। এখানে আমরা একটা দোকানে আপনার দা বটি ছুরি কাছি এগুলো দেখতে পাচ্ছি, আমরা দামাদামি করছিলাম না, এখানে অনেকে নিচ্ছে। আসলে এত ভিড় ঠেলে এখানে স্পেশাল কিছু নেই, তো তাই এখানে আচারের দোকান আমরা দেখলাম। এরপরে আমরা আসছি, এখানে হচ্ছে আপনার ছোটো বাচ্চাদের হাঁড়িপাতিল, আসলে শখটা ওদের, ওই একজন বাবা কিনে দিচ্ছেন বাচ্চার জন্যে। এখানে ছেলেরা আছে বন্দুক পিস্তল নিয়ে, সেম জিনিসপত্রগুলো আছে, এটা একটু ডিফারেন্ট পেয়েছি। মাটির আপনার দেখতে পাচ্ছেন, আমি ফিরে একটু সাইড হবেন। এখানে আছে আপনার ছোট্ট গরু আছে, পুতুল আছে, সব কিছু আছে, ওই যে গরু আছে, ভালুক আছে ছোটোবেলায়। এগুলো আসলে মেলা বলতে একটা ট্রেডিশনাল মেলার ঐতিহ্য এগুলো ছিল। এছাড়া চক বাজার ওই মাথা থেকে এই মাথা দেখুন পুরোটাই ভিড়, ঠিক আছে। সো এই একটা দোকান আছে, এখানে আপনারা কাঠের কিছু জিনিস পাবেন। অ্যাকচুয়ালি চক বাজারেরই সমস্ত প্রোডাক্ট, 2-4টে প্রোডাক্ট হতো বাড়ি থেকে আসে। এখানে কিছু জুয়েলারি দেখাচ্ছেন আপনাদের একটু দেখে, যার যেমন সাধ্য বা ইচ্ছের উপর মানুষ কিনছে, কিনছে কিন্তু মানুষ, ঠিক আছে। এখন আপনি পশ বা এলিট ক্লাসের কেউ হলে এগুলো চিন্তা করে লাভ নেই। এই যে দেখুন ছোটোবেলায় সে হারিয়ে যাওয়া আর কাঠের আলমিরা, এটা তো অসাধারণ একটা জিনিস। আমি এটা আপনাকে একটু দেখুন মনোযোগ দিয়ে, ছোটোবেলায় আমরা 90s কিডস যারা, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই বোলটা আসলে ছোটো, একটুখানি আগুনে সলতে দিয়ে, সর্ষের তেল দিয়ে এটা বট করে চলছে। এটা আমি আমার ছোটো ভাইয়ের জন্য একটা নিয়েছিলাম। সো এই ছিল মেলা। আমাদের এই বছরের আর বেশ কিছু ভিডিও ক্লিপস আমরা আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি। সো এইগুলো হচ্ছে আমাদের বসুন্ধরার ভেতরে আমরা গিয়েছিলাম, আমাদের এই অংশগুলো। আমরা আজকে একটা ইংলিশ মুভি দেখেছি, এটা আমার একটা নতুন ওয়াচ, আমি ওয়াচ দেখাতে খুব ভালোবাসি। বিকেলে চায়ের আড্ডার কিছু অংশ এবং লাস্টেরগুলো আছে খাবার। দেখুন এটা হয়তো আমাদের, আমরা আমাদের পার্টনারদের সাথে বাংলাদেশে বছর ছিলাম, বাংলাদেশে হয়তো এটা আমাদের লাস্ট ঈদ, তো চেয়েছি সবাই একসাথে সময়গুলো পাস করতে। আমরা সোশ্যাল মিডিয়াতে ফেস রিভিল করছি না, হয়তো আমরা পরে ইনশাল্লাহ কোনো একটা সময় করব, বাট ফ্যামিলির সাথে টাইমগুলো মেমোরেবল হয়ে থাকবে।
সবাই সবার মতো ভালো থাকুন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এগেইন হ্যাপি ঈদ মোবারক।